হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান অল ইন ওয়ান থেকে মিক্স আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অ্যামেজিং একটা সাউন্ড বক্স আনবক্সিং করব। যে সাউন্ড বক্সটির গেটআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। বক্সের উপরিভাগে আপনারা দেখতে পারেন, বক্সটি দেখতে আসলে অনেক সুন্দর আমি বুঝতে পারতেছি। তো এটা আসলে আনবক্সিং করার পরে বুঝতে পারবো আসলে বক্সটি দেখতে শুধু সুন্দর নাকি সাউন্ড কোয়ালিটিও ভালো। তো সেটা আমরা এখন আনবক্সিং করবো, তারপরে জানতে পারবো। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা হবে। তো গাইস, আমরা এখন সাউন্ড বক্সটি আনবক্সিং এর পূর্বে বক্সের ওভারভিউটা দেখব, এখানে কি কি ইনফরমেশন মেনশন করা আছে। তো প্রথমেই এই বক্সটি আনবক্সিং এর পূর্বে আপনাদের যে নজর কাড়বে যে ছবিটি, সেটা হচ্ছে সাউন্ড বক্সের। এই ছবিটি দেখে আপনার মনে হবে যে ভিতরের সাউন্ড বক্সটি আসলে কতটা প্রিমিয়াম হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বক্সটির মডেল দেওয়া আছে লাউড VSN 501 প্রো। এটি একটি ব্লুটুথ বক্স 2.1 স্পিকার ভিশন মাল্টিমিডিয়া স্পিকার। এটা হচ্ছে ভীষণ হচ্ছে RFL ইলেকট্রনিক সাব ব্র্যান্ড। এখানে আপনার USB সলিড সাপোর্ট আছে, আপনার এসডি কার্ড সাপোর্ট আছে, FM রেডিও সাপোর্ট আছে, আপনার কারোকি সিস্টেম, এটা হলো আপনার সাউন্ড এরিয়া আর কি রিমোট কন্ট্রোল। আর এটা হচ্ছে 3D সাউন্ড এখানে মেনশন করেছে। আমি যাবৎ পর্যন্ত যে কটা সাউন্ড বক্স আনবক্সিং করছি একটা কিন্তু 3D সাউন্ড ছিল না, তো এটা 3D সাউন্ড। আর এই পাশে এই বক্সের কিছু ইনফরমেশান আছে, আপনার স্পিকার ফাংশন, আপনার আউটপুট পাওয়ার 80 ওয়াট, ড্রাইভ সাইজ 6.5 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি স্পিড টু, ফ্রিকোয়েন্সি 40 হার্জ থেকে 20 হার্জ। যাই হোক, এই ডিটেলসগুলো সম্পর্কে অতটাও জানার প্রয়োজন নেই, না জানার সমস্যা নেই। এই পাশেও সেম ইনফরমেশানগুলি দেওয়া আছে। আর এই পাশে আপনার দেওয়া আছে আপনার মডেল প্লাস এখানে অ্যানালগ অডিও ইনপুট সাপোর্ট ইউপি কার্ড এমেন্সি প্লাস ড্রাইভ ফুল ফাংশন রিমোট কন্ট্রোল স্টিরিও এফএম রেডিও বিল্টিন 3 চ্যানেল পাওয়ার অ্যাম্পলিফায়ার। তারপরে এখানে কানেক্টিভিটি 1 ইয়ার ওয়ারেন্টি, আপনার 1 বছর ওয়ারেন্টি পাবেন, নষ্ট হলে ঠিক করতে পারবেন। এখানে 3D সাউন্ড, আপনার সেন্ট মিউজিক বাই ফোল্ডার, অর্থাৎ আপনার যদি ফোল্ডার আকারে যদি আপনার এখানে আপনি মিউজিকে যদি কোনো এমপিটি রাখেন, গান রাখেন, তাহলে আপনি ফোল্ডার ওয়াইজ গান চেঞ্জ করতে পারবেন। রিপোর্ট ফাংশন মানে আপনি পুনরায় আগের ফাংশনে ফেরত দিতে পারবেন, এটা রিমোটের একটি ফাংশন। আর মজার বিষয় হলে এখানে কিন্তু টাইমার অপশনটিও তারা দিয়েছে। আপনারা কিন্তু এখানে গান শোনার সময় টাইম সেট করতে পারবেন। অনেক সময় হয় না যে আপনি গান শুনতে শুনতে বাইরে গেলেন, অফ করতে ভুলে গেলেন, তো আপনি এখানে টাইমার সেট করতে পারবেন, যার কারণে কিন্তু আপনি 30 মিনিট 1 ঘন্টা এই টাইমার সেট করার পরে কিন্তু বিশেষ করে তার মেমোরি ক্ষেত্রে বেশি কার্যকরী হবে, তখন অটোমেটিক কিন্তু সাউন্ড বক্সটি অফ হয়ে যাবে। আর এটা হলো WMA, এটা সম্ভবত ফাইলের কোনো বিষয় সাপোর্ট হতে পারে পরে জানতে পারবো। বক্সটি এখন আমরা আনবক্সিং করে দেখি আসলে বক্সটি আসলে বাস্তবে কিরকম। তো গাইস, প্রতিবারের মতো এবারও বক্সটি আনবক্সিং করবে ফিরুজ। তো এখন আনবক্সিং প্রসেস শুরু। এখন আনবক্সিং করলে আমরা দেখতে পাবো ভিতরে সাউন্ড বক্সটি আসলে এক্স্যাক্টলি এই পিকচারের মতোই, এক্স্যাক্টলি এই পিকচারের মতোই হবে, কারণ এটা তো আর ফেক কোনো কোম্পানি না। তো এই হচ্ছে আমাদের বক্স ওপেন করার পরে, এটা হচ্ছে এখানে আছে আপনার রিমোট এবং আপনার ওয়ারেন্টি বই প্লাস আপনার যে 3.5 জ্যাক, যেটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করে বক্স বাজানোর জন্য দরকার যে কাগজটি, সে কাগজটি দেওয়া আছে। এটা আমরা এই প্যাকেটটি আমরা পরে খুলে দেখব। তো এই হচ্ছে আমাদের ট্যাঙ্কিত বক্স, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লুক, অস্থির, আমার কাছে খুবই ভালো লেগেছে বক্স, দেখতেই পাচ্ছেন। মানে আপনার রুমের মধ্যে যখনই রাখবেন এই এটি মানে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে। আর এটা আমি যেটা দেখতেছি যে এটা টোটালি আপনার স্টিলের মানে এবং খুবই হার্ডি, আপনার বডিও অনেক হার্ডি, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী প্রোডাক্টটি খুবই ভালো, প্রাইস আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো। আর দুইটা যখনই আপনি এইভাবে রাখবেন আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো অলরেডি অ্যাম্পলিফায়ারটাও বের হয়েছে, তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ার,
এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার এলইডি, অ্যাম্পলিফায়ারও সেম আপনার ডিসপ্লের একটা ব্যবহার করা হয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত যে কয়টা বক্স আনবক্সিং করেছি তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমরা এখন পিছনের কোয়ালিটিটা দেখব। এখানে আপনার হলো এসডি কার্ড লাগাতে পারবেন, যেটা হচ্ছে ইউএসবি লাইন, এটা আপনার হচ্ছে আপনার আউটপুট ইনপুট বক্সের জন্য। আর এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার কেবল, আর এখানে আপনার মডেল এবং আপনার পাওয়ার উল্লেখ করা আছে। আর এখানে এটার কিন্তু যে ফাংশন বাটনগুলো সেগুলো কিন্তু অ্যাম্পলিফায়ারের একদম উপরে দেওয়া আছে। তো এটা হলো ভলিউম হুইল, সম্ভবত এটা ভলিউম হুইল। এখানে এটা হচ্ছে প্রিভিয়াস বাটন, এটা হচ্ছে নেক্সট বাটন, এটা আপনার প্লে পুশ, আর এটা হচ্ছে ফাংশন বাটন। তো এগুলো সম্ভবত টাচ আমার মনে হচ্ছে, কারণ এখানে বাটনের মতো কিন্তু আমি কোনো ফিজিক্যালি কোনো ইয়ে পাচ্ছি না, যে প্রেস করলে আপনার ডাউন হবে এবং শব্দ হবে, সেটা হচ্ছে না। তো এখন আমরা এটা লাইন দিব, লাইন দিয়ে আসলে দেখব। তো গাইস, আমরা অলরেডি সাউন্ড বক্সটিতে লাইন দিয়েছি। তো লাইন দেওয়ার পরে যেটা বুঝতে পারলাম, এগুলো হচ্ছে টাচ প্যানেল। তো ফার্স্ট টাইম আমি যে কয়টা সাউন্ড বক্স আনবক্সিং করলাম সবগুলান ফিজিক্যাল বাটন ছিল, তো এটাতে একদম টাচ বাটন দিয়েছে। আপনারা এই যে লক্ষ্য করুন, এখানে এই যে এখানে লক্ষ্য করুন, আমি এখানে টাচ করব, এটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন এটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফিজিক্যাল বাটন না দিয়ে তারা টাচ বাটন দিয়েছে। আর এটা হচ্ছে ভলিউম হুইল। তো এইরকম মানে স্টাইলিশ ভলিউম হুইল এখন পর্যন্ত আমি কোনো সাউন্ড বক্সে দেখিনি। এবং এর পাশে যে ব্লু কালার ইন্ডিকেটর লাইটটি দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আসলেই মানে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনি যদি এই সাউন্ড বক্সটি আপনার রুমে রাখেন। তো এই আমরা রিমোট এবং যে যাবতীয় জিনিসগুলো ছিল প্যাকেটের মধ্যে আপনাদের বললাম। তো এটা হচ্ছে রিমোট। রিমোট সম্পর্কে আমার মনে হয় না বিস্তারিত কিছু বলতে হবে, কারণ এর আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আমি রিমোট সম্পর্কে বিস্তারিত সব কিছুই বলেছি। তো এখানেও ব্যতিক্রম কিছু না, তো আপনারা ওই ভিডিওগুলো থেকে রিমোট সম্পর্কে জেনে নেবেন যদি কোনো কিছু জানার থাকে। এখানে জাস্ট আপনার ভলিউম বেস, আপনি এখান থেকে বেসও কন্ট্রোল করতে পারবেন। বেসের জন্য আলাদা দুইটা বাটন দিয়েছে, এটা রিসেট বাটন আপনার পুনরায় আগের ফাংশনে ফেরত দেওয়ার জন্য, আর এটা ভলিউম আপ ডাউন, এটা আপনার রিপার্ট বাটন, আপনি আগে যেই জায়গায় ছিলেন মানে যেই মিউজিক আপনি দুই তিনটা আগে বাজিয়েছেন বা সেই রকম রিপার্ট করা যায়, তো সেই পুনরায় আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য। আর এখানে ভল প্লে পুশ, আপনার নেক্সট, প্রিভিয়াস, এসডি কার্ড, FM, ব্লুটুথ, এই ফাংশনগুলো এখানে মেনশন আছে। তো এই হচ্ছে রিমোট। আর এটা হচ্ছে আপনার হচ্ছে 3.5 জ্যাক, আপনার মোবাইলে যখন ব্লুটুথ ছাড়া কানেকশান করবেন তখন আপনি এটার মাধ্যমে কানেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে FM এর জন্য অ্যান্টেনা, আপনি যখন FM শুনতে চাইবেন তখন। তো আমরা এখন বেশি কথা না পারি, আমরা এখন সাউন্ড বক্সটির এখন সাউন্ড কোয়ালিটি দেখবো এবং এর ব্লুটুথ রেঞ্জটি আমরা পরীক্ষা করে দেখবো। তো আমি এখন এটা এই মুডটা চেঞ্জ করে দিয়ে ব্লুটুথ করে দিচ্ছি। এখানে হালকা টাচ করলে কাজ হচ্ছে, টাচ কোয়ালিটি যথেষ্ট ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি অলরেডি ব্লুটুথ কানেক্ট করে রেখেছি, ব্লুটুথ কানেক্ট করা আহামরি কোনো বিষয় নেই, আমি বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি। তো এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়, যার কারণে আমি একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করতেছি। তো আমি এখন NCS থেকে একটি গান প্লে করে দেখব। তো এখন গান প্লে করে দিচ্ছি, নেটের একটু প্রবলেম মনে হচ্ছে। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, আমার মাইক্রোফোনটি হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে মাইক্রোফোন ছাড়া ভিডিও রেকর্ড করার কারণে একটু ভিডিওতে নয়েজ হচ্ছে। এবং বিশেষ করে আমি যখনই বক্সে গান বাজাই আমি নিজেও খেয়াল করেছি যে একটু মানে সাউন্ডটা বেশি কানে লাগে। তো এর জন্য আমি দুঃখিত, আমি মাইক্রোফোন আবার নতুন একটি কিনবো, তখন আশা করি সব ঠিক হয়ে যাবে। তো যার কারণে এই বক্সের যে জেনুইন সাউন্ড কোয়ালিটি সেটা আসলে ভিডিওতে আসে না আমি লক্ষ্য করলাম, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সাউন্ড কোয়ালিটি আমি যে কয়টা বক্স আনবক্সিং করছি সবগুলোরই ভালো ছিল। ভীষণ একটি আসলে নাম করা কোম্পানি, RFL-এর সাব ব্র্যান্ড, তো এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো সম্ভবত নেটের একটু প্রবলেম, যার কারণে গান প্লে হচ্ছে না। তো গাইস, ওয়াইফাই এর একটু প্রবলেমের কারণে আমরা গান তৎক্ষণিক বাজাতে পারিনি। তো এখন আমরা গান বাজিয়ে দেখব এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো তার আগে আমি আপনাদের বলে নিই, এই সাউন্ড বক্সটির আপনার বাজারে এবং ভীষণের শোরুম তথা ভীষণের ওয়েবসাইটে প্রাইস হচ্ছে 5,600 টাকা,
এবং এটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা প্রায় 1000 টাকার মতো ডিসকাউন্ট দিয়ে 4700 টাকায় দিতে পারবো। এই জন্য আপনাকে যা করতে হবে, ডিসক্রিপশন চেক করে আমাদের নম্বরে যোগাযোগ করতে হবে, তাহলে আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন। তো এখন আমি প্লে করে দেখবো সাউন্ড। তো আমি এখন ভলিউম এখানে মোবাইলে ফুল দিব, মোবাইলে ফুল ভলিউম দিলাম। তো যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে, সাউন্ড ক্লিয়ার কম হতে পারে, মাইক্রোফোন হলে ভালো হয়। তো আমি এখন এখানে ফুল ভলিউম দিব। গাইস, আমি এখানে আপনাদের শুধু মানে ভিডিওতে দেখানোর জন্য নো কপিরাইটের সংগুলো প্লে করতেছি, না হলে আমি নিজে কিছু গান আলাদা আমি প্লে করে দেখলাম। এর যে সাউন্ড কোয়ালিটি, এখন পর্যন্ত আমি যে কয়টা সাউন্ড বক্স আনবক্সিং করেছি তার 3 গুণ বলা চলে, হাইলি রিকমেন্ডেড। আমি এই সাউন্ড বক্সটি, যারাই আপনারা সাউন্ড বক্স কিনতে চাচ্ছেন, আমি সবাইকে রিকমেন্ড করব। প্রাইসটাও কিন্তু খুব হাই না, 4700 টাকায় পেয়ে যাবেন। আর এত সুন্দর দেখতে, এত প্রিমিয়াম কোয়ালিটি দেখতে, এবং সাউন্ড কোয়ালিটি পুরাই অসাম, আপনার আপনার রুম থিয়েটারের মতো সাউন্ড এক কথায়। মানে আপনার রুমে যদি এটা বাজান তাহলে আপনি রুমে থাকতেই পারবেন না, এত সাউন্ড। মানে এখানে আমি মানে মোবাইলে রেকর্ড করার কারণে হয়তো বা সাউন্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি পার্সোনালি আমি যে কয়টা সাউন্ড বক্স আনবক্সিং করছি আমি কোনোটা কিন্তু এইভাবে বলিনি যে আপনারা কিনেন খুবই সাউন্ড ভালো। হ্যাঁ, সেগুলোর সাউন্ড ভালো, কিন্তু এর তুলনায় মানে এর কাছে ওগুলা বাচ্চা। এটার গেট আপও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর গেট আপ, আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং সাউন্ড তো মাশাল্লাহ। এখন আজান দিচ্ছে, না হলে আমি আরও কিছু আপনাদের সাউন্ড প্লে করে দেখাতাম, কোনো মিউজিক প্লে করে দেখাতাম গান রিলেটেড। তো আমি কপিরাইটের ভয় থাকে দেখে আমি সবসময় নো কপিরাইট সঙ্গেরই গান বাজাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। আর এই বক্সটি আপনারা কিনতে আগ্রহী কিনা, কোন বিষয়টি ভালো লেগেছে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন যারা এরকম সাউন্ড বক্স কিনতে চায়। তো নিঃসন্দেহে এই সাউন্ড বক্স কিনতে পারেন, কোনো মানে ভয় পাওয়ার কারণই নেই যে সাউন্ড কেমন হবে ভিডিওতে এরকম লাগতেছে, কিন্তু বাস্তবে এটা খুবই হাই সাউন্ড আর কোয়ালিটি তো মাশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।